सारा दुनिया बाना तो मैं रसने को मदीना निकालो बगर गम से ये सबीना सारा दुनिया दुरूद शरीफ दुआ कबूल करान थी आउलान नाज भी यौमल कियामा अक्सर हुम अलैया सलात हमार रसूल बोलो उम्मत गुलो कियामत दिन आमी रसूलेर पाशे पाशे थाकबे जे उम्मत गुलो आमी रसूले पाकेर उपर बेशी बेशी दुरूद शरीफ पड़ेछे একটু জোরে বলেন সেজন্য দরুদ শরীফ পড়তে বহিদাতি করবেন না দরুদ শরীফ অন্তরকুলে পড়েন সালাত নিয়া আর আজ দেশ বড় কঠিন বর্তমান যুগের যে অবস্থা চলতেছে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক আমিন কঠিন একটা সময় আমরা বর্তমানে দেখতেছি আপনারা মনে হয় দেখেছেন ইয়াং জেনারেশন ভাইরা দেখেছেন আপনারা মুরব্বী আপনারা তো জানেন না এত ইউটিউব চ্যানেল ওই গত পরশু না দেখতেছি ওই বাস সিটির মহিলারা দেখতেছি ব্লাউজ নাই ওই দাদি এ বর্গীদের শাড়ি কোন দাদি দাদি এ ভরেছেন সেই জন্য উনিও শাড়ি ভরে ওই ফিটা কা করে ওপেন আছে ফিটো ওপেন সমস্ত জরি লবেন সামনে ব্যানার আছে আমি তো সব সময় বলি নারী কমিটি ব্যানার আছে আস্তাগফিরুল্লাহ নোংরামি নোংরামি যদি শালীনতা হয় তাহলে তোমাদের থেকে বেশি শালীন আছে কুকুর আর শুকুর ঠিক না কারণ তাদেরও কোনো কাপড় সুহ নাই বিলাসিতার নাম ধর্ম ন বিলাসিতার নাম ইসলাম ন কোন ধর্ম নগ্রামীকে বেহায় আপনাকে প্রশ্রয় দেয় নাই ঠিক না কোন ধর্ম বেহায় আপনাকে নগ্রামীকে প্রশ্রয় দেয় নাই আপনারা জ্ঞানী মহিলা বা সিটি ইউনিভার্সিটির মধ্যে পড়তেছেন মানুষ লেখাপড়া করে আদর্শ শিখার জন্য লেখাপড়া করে খুলুসিয়ত আদর্শবান হওয়ার জন্য আপনাদের মতো উলঙ্গ হওয়ার জন্য নয় ঠিক না ঠিক না আপনারা যে কাবরগুলো ফেলে দিলেন একজনকে প্রশ্ন করতেছেন এক সাংবাদিক আপনি এভাবে হয়ে গেলেন কেন আপনার সমস্ত শরীর দেখা যাচ্ছে বেগানা মুড়ি যারা নজর দিচ্ছে খারাপ নজরে তাকাচ্ছে উনি কি উত্তর দিলেন জানেন এটা আমার দাদি নানিরা ভরেছে তোমার দাদি নানিরা ভরেছে উনি করে ভরেছেন অভাব ছিল টাকার অভাব ছিল একটা শাড়ি দিয়ে কয়েক থালি হয়েছে বেলাও সিলার মতো টাকা ছিল না এরকম একটা অবস্থা গেছে এক কেজি চাউল ডাল এবং আলু দিয়ে কমপক্ষে কুড়ি জন মানুষ এক ফাতিরাত খেয়েছে এই সময় বর্তমানে নেই আপনি যে কাগজ সুবর নিয়ে তা দিয়ে ভরেছে সেই জন্য আপনি মেইন রাস্তার মধ্যে এসে ব্যানার চাপিয়ে শরীরকে ওপেন করে শাড়ি একটা এভাবে দিয়ে ফিটু ওপেন করে দিলেন শরীরের আগামা তো ওপেন করে দিলেন তা আপনার দাদি তো আপনার মতো শিয়ানামির চশমা পরে নাই ওই মহিলাদের দেখছি খুব সান গ্লাস খুব স্ট্যান্ডার্ড দেড় কেজি কবে দেখতেছি গলার ঘন্টা আপনার দাদি তো দেড় কেজির গলার ঘন্টা পরে নাই এটার নাম কি ইসলাম না শিক্ষা এগুলো নোংরামি ছাড়া আর কিছু একটু বলেন এগুলো নোংরামি ছাড়া আর কিছু নাই নাই এগুলো আয়ামে জাহেলিয়া যুগের মতো যদি লেখাপড়া করে সুদ ঘুষ হারাম একা এই হক হালাল করে ওই খামাই করে খেয়ে বউ বউ ছেলে নিয়ে সুখে আছে তার থেকে বুদ্ধিমান মানুষ তার থেকে আল্লাহওয়ালা মানুষ আর কেউ নাই ঠিক না একটু জোরে বলেন আর তোমার মতে এত লেখাপড়া করে যদি তুমি যদি এত নোংরা হয়ে যাও এই লেখা এই লেখাপড়া এই বিদ্যানের প্রতি ঝাড়ার বাড়ি এগুলো শিক্ষা নয় সার্টিফিকেটের নাম জ্ঞান নয়
আদর্শ ব্যক্তির নাম, আদর্শ বান্দার নাম, আদর্শ বান্দিনীর নাম হলো জ্ঞান। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। বিলাসিতার নাম জ্ঞান? একটু জোরে বলেন না। নয়, কি অপেন হয়ে গেলেন, লজ্জা লাগতেছে, লজ্জা লাগতেছে এই মা বোনদেরকে নিয়ে। ইফতিজিং বাড়ে কিভাবে, ইফতিজিং হয় কিভাবে? চোখ এগুলো তার বাড়িতে রেখে যায় না, পুরুষেরা চোখগুলো তো চোখের চোখের লাগানো থাকে কপালের সাথে, ঠিক না? তা আপনি ওপেন হয়ে গেলেন, রাস্তা দিয়ে হাঁটতেছি, আপনাকে তাকাইতেছে বলে এটাও দোষ? তাকাইবে কেমনে, আপনি তো রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন থাকানোর জন্য, আপনার দিকে থাকানোর জন্য আপনি তো শরীরকে ওপেন করে দিলেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এরকম নিশ্চয়ই ওদের জর্মের মধ্যে কোনো সমস্যা আছে, ঠিক না? নিশ্চয়ই জর্মের মধ্যে কোনো সমস্যা, না হলে এভাবে এত লেখাপড়া করে শরীরকে এভাবে ওপেন করে দেয় রাস্তায় এসে ব্যানার চাপিয়ে, এটা বলো উনার অধিকার বলতে যে, এটা বলে উনার অধিকার, কি অধিকার দেখেন, এটা শুধু অধিকার আর কোনো অধিকার নাই? কত মানুষ অনাগারে রাস্তার মধ্যে, কত ফরে আছে, কত রাস্তার ছেলেরা, এগুলোকে একটু নিয়ে খাওয়াও না, এটার নাম তো অধিকার। আজীবন সন্ন করে নাম থাকবে, ঠিক না? আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করক। আর একটা দেখতেছি, আর এক মহিলা দেখতেছি বলতেছে, ওই এমন একটা সিনেমা বানাইছে, এটা সাইলে বলে উজু ভাঙবে না, উজু করে যদিও বা এটা চাই, এটা সাওয়ার বড় উজু ভাঙবে না, এটা দিয়ে নামাজ পড়তে পারবে। একটু জোরে নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। এমন একটা সিনেমা বলে বানাইছে, উজু করে ঢুকি যদি চাই, তো সাওয়ার বড় যদি খোদার নয়া করে উজু বানাইতে হবে না, এটা দিয়ে বলে নামাজ হবে। আর এক সিটিং এ কেঁদে কেঁদে বলতেছে, আমি এমন ভাবে আমার ফিল্মটা বানাইছি, দেখেছি কোন মহিলার সাথে কোন পুরুষের সাথে কোন খারাপ কিছু হয় নাই, তার মানে সিনেমা সাওয়ার পরে নয়া করে আর উজু করতে হবে না, ওই যেটা শুরু দিবে না, যেটা দিয়ে চলবে। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। কি বরবাদ হয়ে গেছে সমাজটা, কিভাবে ধ্বংস করে ফেলতেছে, এগুলো মুরুক্কুরা করতেছে না, করতেছে জ্ঞানীগুলো, কলমওয়ালাগুলো, ঠিক না? মুরুক্কু রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা দিন মজুর মানুষ এই ফালতু কাম এগুলো করে না, এ কোটা দেশটা ধ্বংস করে দিচ্ছে যেগুলো কলমওয়ালা। এই কুশিক্ষা সুশিক্ষা শিক্ষিত হলে এরকম বরবাদ হতো না, ঠিক না? এগুলো কুশিক্ষার কারণে, সেই জন্য তো আমরা নিজের চোখে দেখি, লজ্জার বিষয় লাগে। একবার সিটির ছেলে, একবার সিটির ছেলে ফেভারের মধ্যে দেখতেছি মিষ্টি বিতরণ করতে লাগলো, একবার সিটির ছেলে কি বিতরণ না মাতে দে, মিষ্টি বিতরণ করতে লাগলো, ওকে প্রশ্ন করা গেল, তুমি 16 ডিসেম্বর নো, 21 ফেব্রুয়ারি নো, এখানে 1 জানুয়ারি নো, হ্যাপি নিউ ইয়ার নো, তুই কোন উদ্দেশ্যে এখানে হঠাৎ করে মিষ্টি বিতরণ করতেছ? ও বুক খুলে কি বলে দিল জানো, আমি আজকে 100 জন মেয়ে, আজকে পরিপূর্ণ 100 জন মেয়েকে টাচ করেছি, আজকে আমার সেঞ্চুরি ঘুরাইছে। একটু জোরে বলেন না। দেখেন শিক্ষাঙ্গনের কতগুলো ছাত্রের অবস্থা দেখেন, লজ্জার বিষয় এগুলো, আমাদের জন্য লজ্জার বিষয়। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো। একটু জোরে বলেন না। এই যে নোংরামি, এই যে মা বোনদের নোংরামি, খোদার লানত তাদের উপর, ঠিক না? এটা বলো ওনার স্বাধীনতা, এটা বলো ওনার শালীনতা, এটা স্বাধীন করা দেশ, 30 লক্ষ রক্তের বিনিময়ে, 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ, ঠিক না? তুমি সামান্য কয়েকজন ফালতু মেয়ের কারণে, ফালতু মেয়ের কারণে আমাদের দেশটা আমরা ধ্বংস হতে দিব না। এ ফালতু নোংরা মেয়ে ডাস্টবিন থেকে এসো, রাবিশ মেয়ে, রাবিশ, এরা বাস সিডির মেয়ে নয়, এগুলো রাবিশ, ঠিক না? এগুলো নোংরামি, এগুলো নোংরামি, এটার নাম আদর্শ, এটার নাম এত দীর্ঘদিন লেখাপড়া করে এগুলো ফেলেন,
এই শরীর ওপেন করে দাও ভাই এগুলো বলেন এগুলো রাবিশ এগুলো জর্মের মধ্যে কোন না কোন সমস্যা আছে আমি মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি যে এরকম বিলুজিতা করে তুমি একজন মানুষ बर्बाद এক মহিলা बर्बाद হয়ে আমার গোটা সমাজকে আমরা बर्बाद করতে পারবো না গোটা দেশকে बर्बाद করতে এটা আমেরিকা শ্রীলঙ্কা নয় এরা যেরকম কাপড় পরে এরা ইহুদি নাসারা এরা যেমন মনে হয় তেমন করতে পারবে এটা বাংলাদেশ এটা সাথে 90-95 জন মানুষ মুসলমানের এই দেশ এই দেশে নোংরামি চলার কোনো সুযোগ একটু জলে বলেন এখানে নোংরামি করার কোনো সুযোগ নাই আপনি কাপড় ওপেন করে দিবেন আবার থাকাইলো দোষ ধরবেন আরে বাপ রে বাপ আমার মনে হয় এটা শয়তানের কালতক হইল শয়তানের কোনো খালা তো বোন কোন শয়তানের ফোড়া ওর মায়ের পেটে পড়েছে ঠিক না একটু জোরে বলেন এটা শয়তানের কোন খালা তো বোন হবে নইলে এত লেখাপড়া করে রাস্তায় ব্যানার নিয়ে আপনারা মনে হয় দেখেছেন রাস্তায় ব্যানার নিয়ে বেষ্টন নিয়ে দাঁড়িয়ে গেল এটা ওনার বলে গণতান্ত্রিক অধিকার করেন আছেন কাপড় ফেলেন আছেন কোনো দোষ নাই কিন্তু তোমার কারণে আমার ভাই আমার বোন আর একটা নষ্ট হয় এটা আমরা চাই না ঠিক না আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক একটু জোরে বলেন বিশেষ করে সতরের প্রতি যত্নবান হন বর্তমান যুগের সতর সতরের কোনো গুরুত্ব নাই কি পুরুষ কি মহিলা কি পুরুষ কি মহিলা এক একজন পুরুষ এখন মহিলার থেকে পুরুষের পর্দা ফরজ মহিলার থেকে পুরুষের পর্দা খফাড়াও এক ফ্যান ও ভাই ইয়েন তো খফাড়াও ইয়ে ফ্যান ই ব্যবরণ এখন ফ্যান থেকে আর একটা বড় মুসিবত কি জানেন ফাড়ার পর্বতে এটা আছে আর একটা হলো বাজান আপনারা তো বয়স্ক হয়েছেন জানবেন না এখন বর্তমান আর একটা ফ্যান বানাইছে 3 কোয়ার্টার নো 2 কোয়ার্টার 2 মানে আড়ুর উপর 3 মানে আড়ুর একটু নিচে 2 মানে আড়ুর উপরে আহা যেমন বাংলা হাতি নামে ছিল মনে হয় রাস্তায় হাঁটতেছেন একটা লাম যদি ফাল্লাই না বা হয় দারমানুর উপর হবে আছা না খোদা লানতুর উপর খোদা লানত এরকম ছেলে এরকম মেয়ে যারা সতর্কে গুরুত্ব দেয় নাই বেহায়াপনা করে রাস্তাঘাটে হাঁটে কোনদিন ঈমান নিয়ে মরতে পারবে না কোনদিন ঈমান নিয়ে মরতে পারবে না কারণ আমার রাসূল পাক বলেছেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল হাজার ফিনার যার তাকনুলি গিরান নিচে কাফন নেমেছে কোন দুনিয়ার দোজখে যাইতে মনে থাকে চাও গিরান নিচে যদি কাফন নামলে দোজখে হয়ে যায় এভাবে শতক তুলে ফেললে ও জাহান্নামে হয়ে যাবে কোন বেজাল একটু জোরে বলেন না নাই সে জন্য এই ফাড়া ফ্যান ওয়ালা ফাড়া বিন্দু না খবরদার তোরার মত আরা তো ফাড়া নবি দিবি তোই লেখেছ ফাড়া ফাড়ার ফরবই বে ফেলাই দো কারণ এই ফাড়া যে ব্যক্তি ফিঁদি আইবেল ইমান লই মরি ছাড়িব না এসে কোন নেই তাইলে এই জিনিস উত্তন বাঁচি থাকিবেন কথা যে কোন হইর নোংরামির কোন সুযোগ একা বড় করে গনা নোংরামির কোন সুযোগ নাই কোন সুযোগ নাই আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো আর একটা মেসেজ সেটা কি বর্তমান যুগে ক্ষমতার লড়াই চলতেছে তো কিসের লড়াই যারা রাজনীতি করতে গিয়ে ক্ষমতার লড়াই ইসলামের জন্য নয় ক্ষমতার জন্য থাকার জন্য যারা মারা যায় মারে ময়দানে সবগুলো জাহান্নামী সবগুলো জাহান্নামী যারা ক্ষমতার জন্য থাকার লোভে চেয়ারের লোভে যারা রোডে ঘাটে মারা যাবে তাদেরকে শহীদ বলার কোনো সুযোগ তাদেরকে শহীদ বলার কোনো সুযোগ সবগুলো জাহান্নামী সবগুলো জাহান্নামী সবগুলো দুনিয়া লুবি ঠিক না আল্লাহ এগুলো দেখো আমাদেরকে হেফাজত করো একটু জোরে বলেন